বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। আজ 7ই এপ্রিল 2022 খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে যে সকল নোটিশ প্রকাশিত হয়েছে তা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনি আপনার প্রয়োজনীয় নোটিশটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আজকের নোটিশ প্রকাশিত হয়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আজকের নোটিশ প্রকাশিত হয়নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে আজকের নোটিশ প্রকাশিত হয়নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাধারণ নোটিশে আজ 2টি নোটিশ প্রকাশিত হয়েছে। 2021-22 অর্থবছরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে পিএইচডি কোর্সে ফেলোশিপের জন্য আবেদন আহ্বান প্রসঙ্গে একটি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের মার্চ 2022 মাসের বেতন ভাতার চেক হস্তান্তর প্রসঙ্গে একটি। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন উইংয়ে আজ মোট 7টি নোটিশ প্রকাশিত হয়েছে। শান্তি বিনোদন ছুটি ও ভাতা মঞ্জুরির আদেশ আপত্তি সংক্রান্ত একটি, উচ্চতর গেট মঞ্জুর প্রসঙ্গে একটি, পারিবারিক পেশন মঞ্জুর প্রসঙ্গে একটি, কর্মরত কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের আদেশ আপত্তি প্রসঙ্গে একটি, বিদেশ ভ্রমণের আদেশ আপত্তি প্রসঙ্গে একটি, আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সপ্তম সভার কার্যবিবরণী পূরণ প্রসঙ্গে একটি ও এনওসি সংক্রান্ত একটি নোটিশ। মাধ্যমিক উইংয়ে আজ মোট 13টি নোটিশ প্রকাশিত হয়েছে। আর্থিক ক্ষমতা প্রদান প্রসঙ্গে একটি নোটিশ, এনওসি সংক্রান্ত 6টি নোটিশ, চিকিৎসাজনিত কারণে অর্ধকর বেতনে অর্জিত ছুটি প্রসঙ্গে একটি নোটিশ, অতিরিক্ত ভক্ষিত ছুটি প্রসঙ্গে একটি নোটিশ, বহির বাংলাদেশ ভ্রমণের অনুমতি প্রসঙ্গে 3টি নোটিশ, শান্তি বিনোদন ছুটি প্রসঙ্গে একটি নোটিশ। মাধ্যমিক উচ্চশিক্ষার কলেজ উইংয়ে আজ মোট 22টি নোটিশ প্রকাশিত হয়েছে। মাতৃকালীন ছুটি প্রসঙ্গে একটি নোটিশ, বহির বাংলাদেশ ছুটি প্রসঙ্গে মোট 19টি নোটিশ প্রকাশিত হয়েছে। আর্থিক ক্ষমতা প্রদান প্রসঙ্গে একটি নোটিশ প্রকাশিত হয়েছে ও অগ্রিম বর্ধিত প্রদান প্রসঙ্গে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। প্রশিক্ষণ উইংয়ে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। পরিবীক্ষণ ও মূল্যায়ন উইংয়ে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। অর্থ ও ক্রয় উইংয়ে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। আজ কোনো পরিপত্র বা প্রজ্ঞাপন প্রকাশিত হয়নি। মার্চ মাসের এমপি শিট দেওয়া হয়েছে। সেসিবের ওয়েবসাইটে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে আজ একটি নোটিশ প্রকাশিত হয়েছে। বিদেশ ভ্রমণের অনুমতি প্রদান প্রসঙ্গে বাংলাদেশ শিক্ষা তথ্য ও প্রশিক্ষণ ব্যুরো প্যানবিজের ওয়েবসাইটে আজ 2টি নোটিশ প্রকাশিত হয়েছে। UITRCEA বাজেট বরাদ্দ প্রদান প্রসঙ্গে একটি ও এনওসি সংক্রান্ত একটি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রদান কর্তৃপক্ষ NTSC ওয়েবসাইটে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB ওয়েবসাইটে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আজ মোট 4টি নোটিশ প্রকাশিত হয়েছে। পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষ পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার প্রসঙ্গে একটি, পলিটেকনিক মনোপলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন পদে পদোন্নতির প্রস্তাব প্রদানের জন্য প্রয়োজনীয় তথ্যাদি ও কাগজপত্র প্রেরণ প্রসঙ্গে একটি, 44তম বিসিএস পরীক্ষায় আবেদন করার অনুমতি প্রদান প্রসঙ্গে একটি ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মহোদয়ের ভ্রমণসূচি সংক্রান্ত একটি নোটিশ। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আজ একটি নোটিশ প্রকাশিত হয়েছে সাময়িক ছাড়পত্র প্রদান প্রসঙ্গে। সর্বশেষ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। বাংলাদেশের সর্বপ্রথম ও একমাত্র শিক্ষা সংক্রান্ত সকল ওয়েবসাইটের নোটিশ সংক্রান্ত এই চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে শিক্ষা সংক্রান্ত সকল নোটিশ সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি অন করে দিন। আল্লাহ হাফেজ।